হয়নি, বাংলার কৃষ্টি এটা নয়, বাংলার সংস্কৃতি এটা নয়। আর খুব জোর করে বলে যাচ্ছে গায়ের জোরে মিথ্যে কথা, দুই যমজ ভয় জগাই গদাই মাদাই, তারা বলে যাচ্ছে এনআরসি করবোই বাংলায়। আমি তো বলেছি তুমি এনটা ছুঁয়ে দেখো তারপরে আরসি করবে, সবাইকে তাড়িয়ে দেওয়া। তা আসামে তুমি হিন্দু বাঙালিকে তাড়িয়েছো কেন? মুসলিম বাঙালিদেরও তাড়িয়েছো, হিন্দু বাঙালিদেরও তাড়িয়েছো, কেন তাড়িয়েছো? বিহারিদেরও তাড়িয়েছো, নেপালিদেরও তাড়িয়েছো, কেন তাড়িয়েছো? আজকে জানেন ছেলের নাম আছে তো মায়ের নাম নেই, হাজব্যান্ডের নাম আছে তো বউয়ের নাম নেই, কত লোক আত্মহত্যা করেছে দুঃখে, গুলি করে করে মানুষগুলোকে খুন করেছে। কই তখন তো কংগ্রেস পাশে দাঁড়ায়নি, সিপিএম পাশে দাঁড়ায়নি, আর বিজেপি আর কংগ্রেস আমলে এটা করা। আমি কিন্তু মনে রাখবেন একমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে। আমি আসামে লোক পাঠিয়েছিলাম, তাদের ঢুকতে দেওয়া হয়নি, তাদের মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাও আমরা দমে যাইনি। আমরা রোজ লড়াই করছি, আসামেও এবার আমরা লড়াই করছি, তার কারণ আমরা বলেছি আমরা এটা করতে দেবো না। আবার বলছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, নাগরিকত্ব বিল দেবে। নাগরিকত্ব বিল কি জানেন? আপনি নাগরিক আছেন, চালাকিটা বুঝুন যেটা বলছে না। বিলটা আমি পড়েছি বলেই বলছি, তাতে আছে 5 বছর আপনাকে প্রথমে ফরেনার বানিয়ে দেবে, 5 বছরের জন্য আপনি বিদেশি হয়ে যাবেন, তারপরে কি গ্যারেন্টি আছে যে আপনি নাগরিক বিল পাবেন? আমি আপনাদের বলি আমরা সবাই নাগরিক, আমরা এদেশে যারা বাস করি, 1971 সালের 25শে মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে যারা এখানে এসেছে তারাও এদেশের নাগরিক। নেহরু লিয়াকত প্যাক, ইন্দিরা গান্ধী মুজিব চুক্তি অনুযায়ী কেউ কাউকে বাদ দিতে পারে না, আমাদের সব অধিকার আছে, তার কারণ এটা গণতন্ত্রের অধিকার, বাঁচার অধিকার, সম্পত্তির অধিকার, কথা বলার অধিকার, মনে রাখবেন এটা আমাদের অধিকার। তোমরা কে ভাই? দুটো লোক দুটো সাইনবোর্ড টাঙিয়ে দুটো দোকান তৈরি করে যখন ইচ্ছে হচ্ছে একে তাড়িয়ে দিচ্ছ, ওকে তাড়িয়ে দিচ্ছ, ওকে তাড়িয়ে দিচ্ছ, এটা কি মানে ছেলের হাতের মোয়া? হয় নাকি কখনো? তাই আগামী দিন একসাথে থাকতে গেলে, দেশটাকে রক্ষা করতে গেলে, একতা রক্ষা করতে গেলে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে, উন্নয়ন যুবশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, কন্যাশ্রী চলবে, সমব্যাতি চলবে, সব স্কিম চলবে, কৃষক বন্ধু চলবে।